আসসালামু আলাইকুম আমরা এখন দেখব চোদ্দতম জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহকারী জজ পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার উপর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে ছত্রিশ নম্বর অঙ্ক দিয়ে ছত্রিশ নম্বর অঙ্ক ছিল একটি বালতির তিন ভাগের এক অংশ ভর্তি আছে যদি পাঁচ লিটার সরানো হয় তবে ছয় ভাগের এক অংশ ভর্তি থাকে বালতিটি কত লিটার ধারণ করতে পারে তো এই ক্ষেত্রে আমাদের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে তিন ভাগের এক ছিল এখান থেকে কমে হয়ে যায় ছয় ভাগের এক তাহলে এটার পার্থক্য যদি আমরা বের করি তাহলে পাবো হচ্ছে এইটা ইকুয়েল টু পাওয়া যাবে হচ্ছে ছয় ভাগের এক অংশ অর্থাৎ ছয় ভাগের এক অংশের সমান হচ্ছে পাঁচ লিটার কারণ পাঁচ লিটার সরানোর কারণে এই ডিফারেন্সটা ক্রিয়েট হয় তাহলে সম্পূর্ণ অংশের সমান হবে পাঁচ ইন্টু ছয় ইকুয়েল টু আসবে হচ্ছে ত্রিশ লিটার ত্রিশ লিটার হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সাঁত্রিশ নাম্বার সাঁত্রিশে বলা আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের আটভাগের পাঁচ হলে শতকরার লাভ কত অর্থাৎ ভাগের পাঁচ হবে তাহলে এটা হবে হচ্ছে বিক্রয় মূল্য এটা হচ্ছে ক্রয় মূল্য তাহলে লাভ যেটা হবে লাভ ইকুয়াল টু হবে হচ্ছে আট মাইনাস পাঁচ ইকুয়াল হবে হচ্ছে তিন তাহলে শতকরা লাভ সমান সমান হবে হচ্ছে

ফাইভ মাইনাস রুট কোন থ্রি তারা গুন করবো তাহলে রুট ফাইভ প্লাস রুট রুট ফাইভ মাইনাস রুট তো প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র করলে আসবে হচ্ছে ফাইভ মাইনাস থ্রি রুট ফাইভ মাইনাস রুট থ্রি ইকুয়েল টু আসবে হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট বাই টু তো আমাদের যেহেতু বের করতে হবে এক্স স্কোয়ার মাইনাস টু বাই এক্স তাহলে এটাকে করলে পাবো হচ্ছে এক্স মাইনাস টু বাই এক্স ইকুয়েল টু এক্সের মান হচ্ছে রুট ফাইভ প্লাস রুট থ্রি মাইনাস টু ইন্টু ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি বাই টু তো এই টু আর এটা কাটাকাটি যাবে তাহলে আমাদের যে ক্যালকুলেশনটা আসবে এটা আসবে হচ্ছে রুট ফাইভ প্লাস রুট থ্রি মাইনাস রুট ফাইভ প্লাস রুট থ্রি ইকুয়েল টু পাওয়া যাবে হচ্ছে টু রুট থ্রি টু রিট থ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার উনচল্লিশ নাম্বার উনচল্লিশে বলা আছে ফাংশন অফ এক্স ইকুয়েল টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এবং ফাংশন অফ এক্স ইকুয়েল টু জিরো হলে এক্স ইকুয়েল টু কত তো এইটা যদি জিরো হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়েল টু জিরো হবে বা এটা মিডেল করলে পাওয়া যাবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো বা এক্স কমন নিলে পাওয়া যাবে হচ্ছে এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমন পাওয়া যাবে হচ্ছে এক্স মাইনাস থ্রি ইকুইয়াল টু জিরো তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু টু জিরো এক্স যাবে থ্রি এক্স টু টু তাহলে উত্তর হবে হচ্ছে টু থ্রি এটা হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার চল্লিশ নাম্বার চল্লিশে বলা আছে দুইটির বৃত্ত পরস্পরকে করে তাদের একটির ব্যাস ছয় সেন্টিমিটার এবং অপরটির ব্যাসার্ধ চার সেন্টিমিটার হলে এদের কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার তো ধরে নেই একটা বৃত্ত এই আরেকটা বৃত্ত একটা এটাকে বহিস্পর্শ করে তো এটা দেওয়া আছে এটার ব্যাস হচ্ছে ছয় সেন্টিমিটার আর এটার ব্যাসার্ধ হচ্ছে চার সেন্টিমিটার তাদের মধ্যবর্তী কেন্দ্রদের দূরত্ব তাহলে কেন্দ্র যদি এটা হয় যেহেতু ব্যাস ছয় তাহলে ব্যাসার্ধ হবে হচ্ছে তিন তাহলে দূরত্বটা হবে হচ্ছে এইটুকু অর্থাৎ তিন প্লাস চার ইকুয়াল টু হবে হচ্ছে সাত সেন্টিমিটার এই সাত সেন্টিমিটার হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নাকি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ